আসছে এক নতুন চমক। কৌবনী সঙ্গীত ও সাংস্কৃতিক মঞ্চ পরিচালিত এক নতুন মনোগ্রাহী অনুষ্ঠান স্বপ্নাঙ্গন, স্বপ্ন যেখানে সত্যি হয়। আমরা তুলে ধরব আপনার সৃষ্টি, আপনার প্রতিভা। অংশগ্রহণ করতে যোগাযোগ করুন 7003226279 বা 9073121608 এই নাম্বারে। অনুষ্ঠানটি দেখুন সোম থেকে শনি সকাল 9:50 এবং রবিবার সকাল 10:05 শুধুমাত্র চ্যানেল ভিশনে। নমস্কার, আপনারা দেখছেন চ্যানেল ভিশন আয়োজিত অনুষ্ঠান স্বপ্নাঙ্গন, পরিচালনায় শ্রাবণী চক্রবর্তী। আমরা আছি শারদীয়ার আড্ডায়, আর আমাদের সঙ্গে যন্ত্রসঙ্গীতে যারা সাহায্য করছেন তাদের নাম একে একে বলি। কিবোর্ডে আছেন কুণাল মিত্র, অক্টোপ্যাডে আছেন তরুণ মুখার্জি, আর হ্যান্ডসনিংকে আছেন কার্তিক মুখার্জি। চলে আসছি আমাদের শারদীয়ার আড্ডায়। আজকে আমাদের শারদীয়ার আড্ডায় উপস্থিত আছেন আপনাদের অতি পরিচিত শ্রাবণী চক্রবর্তী মহাশয়, আর ওনার একটি মিষ্টি মেয়ে কৌশানী চক্রবর্তী। আজকে আমরা ওদের দুজনের থেকে কিছু গান শুনব। শারদীয়ার আড্ডায় ওদের দুজনকে অশেষ ধন্যবাদ যোগদান করার জন্য। চলে আসছি কৌশানীর কাছে। কৌশানী, তুমি প্রথমে বলো কোন ক্লাসে পড়ো তুমি? আমি ক্লাস 10-এ পড়ি। আচ্ছা, কোন স্কুলে পড়ো? শ্রী শ্রী স্কুল। আচ্ছা, খুব ভালো। তো তোমার পুজোয় মানে কি প্রোগ্রাম আছে, কীরকম খাওয়া দাওয়া, কীরকম ঘোরা, সকাল থেকে রাত্রি কীরকম কাটাবে একটু বলো সংক্ষেপে। ষষ্ঠী অবধি আমার কটা প্রোগ্রাম আছে মায়ের সাথে, একটু মানে গান আছে, আর তারপরে সপ্তমী অষ্টমী মায়ের সাথে ঘোরা আছে। তারপরে খাওয়া দাওয়া সেটা এখনও ঠিক হয়নি, সেটা মায়ের সাথে ঠিক করব। মানে পূজোর সময় কি বাড়িতেই খাওয়া রয়েছে না বাইরে? না না, বাইরেই হয়, বাড়িতে আর কি করে হবে। আচ্ছা, ওকে। তাহলে তোমার আজকে যে গান গাইতে এসছো, যে গানটা তোমার মনে হচ্ছে মানে প্রথম শুরু করা যায় দেবী বন্দনা দিয়ে, সেই গানটা তুমি শুরু করো। ঠিক আছে। দিনী সে
जगाधिपते निज भुज दंड निपातित खंड विपातित मुंड विभातिपते जय जय हे महिषासुर मर्दिनी रम्यक भैरिनी शैलसुते অসাধারণ হয়েছে কৌশানী, আমাদের মন ভরে গেল। এরপরে তুমি কি গাইতে চাইছো বলো? এরপরে আমি গাইব আশা ভোঁসলের একটা গাওয়া গান, দুর্গে দুর্গে। আচ্ছা, শুরু করো। দুর্গে দুর্গে
কৌশানির কাছে ফিরে যাই। কৌশানি, এবার কি গান শোনাবে আমাদের? আমি আজকে শ্রেয়া ঘোষালের একটা গান, ঢাক বাজা কাসর বাজা, এটা শোনাবো। যা গাও। Thank you.
অসাধারণ অসাধারণ পরিবেশন করলে, মানে পুরো গায়ে কাঁটা দিচ্ছে এত সুন্দর গাইলে কৌশানী, খুব সুন্দর। তোমার আগের দিন অনেক উজ্জ্বল হোক। একটা প্রশ্ন তোমার কাছে রাখবো, তুমি আগে কিভাবে গানটাকে নিয়ে এগিয়ে যেতে চাও? এখন তো তুমি পড়াশোনা করছো, স্কুলে পড়ো, এরপরে তুমি কি করবে? এরপরেও আমি এই গানটাকে নিয়ে চালিয়ে যাব। একটা আমার আমার স্বপ্ন আছে যে আমি একটা বড় সিঙ্গার হব। তুমি তো সিঙ্গার এমনিতেই, তুমি আর হ্যাঁ নিশ্চয়ই শেখার কোনো শেষ নেই, তুমি আজীবন শিখতে পারো। কিন্তু তোমার গানে সত্যিই আমাদের এখানে পুরো পূজোর মহল তৈরি হয়েছে। আচ্ছা, এবার চলে আসছি তোমার মায়ের কাছে, এই স্বপ্নাঙ্গন অনুষ্ঠানের কর্ণধার শ্রাবণী চক্রবর্তীর কাছে। শ্রাবণী, তুমি ভালো আছো? ভালো আছি। এতক্ষণ তোমার মেয়ের গান শুনলাম, এবার তোমার মুখে কিছু শুনতে চাই। আচ্ছা, আপনাদেরকে একটু বলে দিই, দিদি অনেকক্ষণ ধরে সঞ্চালনা করছেন, দিদিও কিন্তু খুব ভালো গান করেন, আপনারা অনেকবার দিদিকে দেখেছেন আমাদেরই অনুষ্ঠানে। তো আজকে দিদি সঞ্চালনা করছেন, আমাকে বসিয়েছেন, জোর করেই বসিয়ে দিয়েছে আমাকে। তো যাই হোক, বলো তুমি কি প্রশ্ন করতে চাও আজকে আমাকে বলো। শ্রাবণী, তুমি আর তোমার মেয়ে দুজনেই তো সত্যি অসাধারণ করে তুলেছো এই অনুষ্ঠানটাকে। আজকে তোমার মুখে একটা গান শুনতে চাই। অবশ্যই তো যদি তোমার সিঙ্গেল সোলো হয় তো খুবই ভালো হয়, না হলে যদি যৌথ হয়। আজকে যেহেতু মেয়ের সাথে বসেছি আমি, এখন সোলোর তো জায়গা নেই, অবশ্যই ও কোরাস করবে। তবে তার আগে আমার যে মানে সাথে এতক্ষণ মেয়ের সাথে যারা মানে যন্ত্রসঙ্গীতে ছিলেন, উনাদের তো বুঝতেই পারছো মানে অসাধারণ, উনাদেরকে বারবার ধন্যবাদ দিলেও কম বলা হবে, তাই দাদাদেরকে অনেক অনেক ধন্যবাদ। ঠিক আছে, একটা ওর সাথে করব আমি, তবে ওর সাথেই কিন্তু করব, সোলো কিন্তু না। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, নেক্সট কোনোদিন তোমাকে আমরা সোলো সিঙ্গার হিসেবে পাবো। সবসময় পাচ্ছো, সবসময় পাবে। আজকে তুমি মেয়ের সাথেই যোগদান করো, চলো কৌশানী। একদম একদম। গৌরী এলো দেখে যালো, গৌরী এলো দেখে যালো।
আছে ডাইনে বাইনে দুইটা সেমরি ধইরা আছে ডাহাই শাড়ি আছে ডাইনে বাইনে দুইটা সেমরি পইরা আছে ডাহাই শাড়ি ঘুরছে দেখছি বাড়ি বাড়ি ফ্যাশন দেখায় ভারি আহা ফ্যাশন দেখায় ভারি আবার মোড়ের পরে বসে চিনি নাড় বড় সেক্সি কাল মোড়ের পরে বসে চিনি নাড় বড় সেক্সি কাল প্রতি করছে গোসা অসাধারণ মা মেয়ে যুগলবন্দি শুনলাম। সত্যি মানে ভাবতে পারি না যে এত সুন্দর র‍্যাপ বলে বলে কবিতা বলে বলে ছন্দে ছন্দে মিলিয়ে গান, তারপরে সুন্দর সুরেলা কণ্ঠস্বর, মানে সব মিলিয়ে সত্যি গায়ে কাটা দেওয়া একটা পরিবেশ। খুব ভালো লাগলো, তোমাদের অসংখ্য ধন্যবাদ। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আপনারা দেখতে থাকুন চ্যানেল ভিশন আয়োজিত অনুষ্ঠান স্বপ্নাঙ্গন। প্রত্যেক দিন নতুন নতুন করে আমরা এনে হাজির করব নতুন নতুন সিঙ্গারদের।